আসসালামু আলাইকুম দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি আমার নতুন ভিডিওতে আমার আজকের ভিডিওটি বানানো হয়েছে জাপানের ওকিনাওয়া চুরাওমি অ্যাকুরিয়ামের জেলিফিশ ট্যাংকের ট্যাঙ্কের এই অত্যন্ত সুন্দর জেলিফিশগুলোকে নিয়ে দর্শক এই জেলিফিশগুলো ফিশগুলো জল করে জ্বলছে এখানে কিন্তু কোনো প্রযুক্তির কারসাজি বা কোনো আলোর ভেলকি বা অন্য কোনো কিছুই নাই এই জেলিফিশগুলো এমনই এরা এভাবে জল জল করে জ্বলে আর এই জন্যই কিন্তু অন্য ট্যাঙ্কগুলো বা মাছের ট্যাঙ্কগুলোতে আলো রাখা হলেও এই ট্যাঙ্কে কোনো আলো রাখা হয়নি এরা অন্ধকারে এমনভাবে জ্বলবে এবং অপরূপ সৌন্দর্য নিয়ে চলাফেরা করবে দর্শক মুগ্ধ হয়ে সেটা দেখবে এই জন্যই এই ট্যাঙ্কটা অন্ধকার রাখা হয়েছে তো জেলিফিশের ব্যাপারে আমরা কম বেশি সবাই মোটামুটি জানি জেলির মতো একটা মাছ যেটা আসলে পানি স্রোতে সাথে ভেসে বেড়াই এবং অনেকটা পানি পাম্প করার মাধ্যমে চলাচল করে এমন কি কিছু কিছু জেলিফিশ আছে যেগুলো ভয়ানক রকমের বিষাক্ত মানুষের সংস্পর্শে আসলে মানুষ মারাও যেতে পারে এই বিষয়গুলো কিন্তু আমরা মোটামুটি জানি এই যে এখানে যে জেলিফিশটাকে দেখতে পাচ্ছেন এটা আরেক প্রজাতির জেলিফিশ এবং এটা আরেকটা ভিন্ন ট্যাঙ্কের জেলিফিশ এই জেলিফিশটার শরীরও কিন্তু অন্ধকারে জল জল করে জ্বলে তবে আগেরগুলোর সাথে এটার পার্থক্য হচ্ছে এটা শরীর থেকে লম্বা সুতার মতো অনেক তন্তু বেরিয়ে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন তো যে কথা বলছিলাম যে জেলিফিশ সম্পর্কে আমরা অনেক কিছুই জানি কিন্তু যেটা জানি না সেটা হচ্ছে জেলিফিশ একটা ভয়ঙ্কর সুন্দর রকমের প্রাণী আপনি যদি সামনার জেলিফিশ না দেখেন তাহলে বিশ্বাসই করতে পারবেন না আল্লাহ তালা কত সুন্দর করে এই প্রাণীগুলোকে সৃষ্টি করেছেন তো দর্শক আজকের ভিডিও এই পর্যন্তই শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটির সাথে থাকুন এমন আরও অনেক ভিডিও ভবিষ্যতে পাবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ